ইপি সভাপতি মহাশয়, আমরা কর্মী সার্কুলতে গিয়ে আইছি। গতবার সরকারে মিশন বসুন্ধরা হিসাবে একটা পদক্ষেপ নিয়েছে, একটা স্কিম দিছি। এই স্কিমের আন্ডারে জমি মাটি জমি ইত্যাদি বিভিন্ন জিনিস, যেমন নামজারি, তারপরে জমির পাট্টা ইত্যাদি বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে। এখন বসুন্ধরা আবার একটা বসুন্ধরা টু ওই একটা আবার লঞ্চ করছে। এটার মধ্যে আরও গতবার যেটা আছে এটার থেকে আরও আটটা জিনিস নতুন অ্যাড করছে। এটা হইল গিয়া গভর্নমেন্ট ফার্স্ট জায়গা যেটা আছে এটা জায়গারে পাট্টা দেওয়া হইব। এটা জেনারেল কাস্ট বা সিলিং কাস্ট যেটা আছে এটাতে পাট্টা দেওয়া হইব। এবং নাম্বার টু হইতে গিয়া রায়তী যারা আছে তারা আবার পাট্টা দেওয়া হইব। নাম্বার থ্রি হইতে গিয়ে একশো না মাটি যেটা আছে এটারে খেরাজি পাট্টা দেওয়া হইব। তিন নম্বর হইতে গিয়ে চরাঞ্চল যারা জায়গা আছে এমনি ফালাইল জায়গা মানুষের দখল করে আছে, কিন্তু এটার কোনো কাগজপত্র নাই। এটারে এই জায়গাগুলো যারা দখল আছে যারা দখল আছে দখল দেখিয়ে এটারে পাট্টা দেওয়া হইব। তারপরে কিছু আছে বাগানোর জায়গা চা বাগানোর জায়গা কিছু আছে, এই বাগানোর জায়গাগুলো পাট্টা দেওয়া হইব। মানুষের দখল করিয়ে রাখছে তাদের পাট্টা দেওয়া হইব। তিন নম্বর হয়েছে গিয়া এরপরে হয়েছে গিয়া নামজারি আর কি। এখন থেকে নতুন নামজারি হইব করলে অটোমেটিক নামজারি হইব, যেমন দলিল করার লগে লগে সাত দিনের ভিতরে 7 days নামজারি অটোমেটিক হইব। দলিল করার লগে লগে 7 days ভিতরে নামজারি হইব। পুরানা এটা হইব না, নতুনটা নতুন মানে বসুন্ধরা টু যেদিন থেকে স্টার্ট হয়েছে ওই দিন ধর যেটা হইব আর কি সব অটোমেটিক নামজারি হইব। আর লাস্ট হয়েছে গিয়া আমরা খাজনা গিয়ে আগে গিয়ে দিতে লাগতো অফিসে গিয়া, এখন আর অনলাইনে দিতে হবে খাজনা জায়গার খাজনাগুলো আর কি। এই আটটা জিনিস নতুন অ্যাড করছে সরকারে, এটাই আর কি আজকে মূল বিষয়। মানে আপনারা নিজে আপনারা পরামর্শ নিলেও পারা ঠিক আছে।